বন্ধুরা, আমি আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই 2009 সালের 25শে ফেব্রুয়ারি, বিডিআর হত্যা। ওই সময় অনলাইনে রেগুলার তখনও ভিডিও করতাম একমাত্র আমি, এবং মাঝে মাঝে দু একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিল যারা গান টান ইত্যাদি করতো, বাট রেগুলার বিভিন্ন ইস্যুতে কথা বলতাম সাউথ এশিয়াতে, আমি এবং হাতে গোনা এক দুইজন। তাই তখন আমার উপরে প্রচণ্ড প্রেশার ছিল বিভিন্ন তথ্য প্রকাশের জন্য, এবং নানাভাবে চাপে পড়তাম। এই কথা কিন্তু অনেকেই জানে না, 2014 পর্যন্ত অনেক কিছু মোটামুটি একাই প্রকাশ করেছি, নতুন প্রজন্ম অনেকে সেই ইতিহাস জানবে না। তথাপি একটু মনে করে দিতে চাই, 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন বিডিআর হত্যা হচ্ছিল, তখন আমার কাছে অনেক মেসেজ আসছিল। এর ভিতরে আমাদের এক পরিচিত বন্ধু মনির, সে প্রকাশ করে দিয়েছিল বিডিআরে কামরুজ্জামান, গ্রেপ্টার করেন কামরুজ্জামান, যখন উনি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিলেন, এবং তখন এরপরে দরবার হলে শেখ হাসিনাকে এই মঈনের সামনে তারা গ্রিল করেছিল। সেই অডিও আমরা প্রচার করেছিলাম, মনির প্রথমে প্রচার করে তারপরে আমি ব্যাপকভাবে সেটা প্রচার করার কারণে এক বছর শেখ হাসিনা ইউটিউব বাংলাদেশে 2009 সালে ব্যান করে দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। সেই দরবার হলে এই ক্লিপ থেকে বেরিয়ে এসছে যে শেখ হাসিনা কীভাবে বিডিআর হত্যার পেছনে জড়িত, কীভাবে সে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রেখেছিল। সেনাবাহিনী তখন বাইরে দাঁড়িয়েছিল একেবারে নিষ্ক্রিয়ভাবে, এবং কীভাবে সাদা ভ্যান সেখানে এসেছিল, এরপরে সাদা ভ্যান কীভাবে অ্যামুনিশন দিয়ে চলে যায় এয়ারপোর্ট হয়ে, ওই দিনই চলে যায়, এবং তারা কারা, ভারত থেকে এসেছিল কীভাবে, কোন ফ্লাইটে, এগুলো সব কিছু মোটামুটি আমরা জানি। আনফর্চুনেটলি বাংলাদেশে এখনও আসার গ্রিন সিগন্যাল পাচ্ছি না বলে আশা হচ্ছে না, বাট আসবো, এবং এই বিডিআর হত্যার সেই দিনগুলোর ব্যাপারে আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করব, এবং সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা আজকে কামরুজ্জামান সাহেবের ভিডিওতে দেখলাম উনি এখনও সেই স্মৃতি মনে করে উনি কান্না করছেন, কিন্তু সেই দিন কামরুজ্জামান সাহেব সাহস করে উনি কথাগুলো শেখ হাসিনাকে গ্রিল করেছিলেন, সেই কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, নতুন প্রজন্মকে সেই কথা একটু স্মরণ করিয়ে দিই। এবং শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে গণহত্যা আসলে ওই সময় থেকেই সে শুরু করেছিল, শুনুন সেই দিন। বলে রাখা ভালো, এরপরে সেই দায়ভার পিন্টু ভাইয়ের উপরে চাপানো হয়েছিল, পিন্টু ভাইকে সে বিডিআর হত্যায় জড়িত করা হয়েছিল, যেটা কোনো ভিত্তি নেই, আপনারা নিশ্চয়ই সেই বিষয়ে যারা বিএনপি করেন তারা খুব ভালো করে জানেন। আপনার বিডিআরে একটা ডিনাই দেওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখে ডিনার আপনি যান নাই, এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে, আপনাকে কেন 22 তারিখেই বলে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? যে দিনার তখন আমি বলছি যে আমি দিনারে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়, আবার বিডিআর শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো, এটা তো বিজিএ পরিচালক সে নিজেই জানতো, তাকে আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা তার টুকশো করবো, আপনি আসেন, আমরা আমি তাকে এবার আমার অনেক কাজ এত ফাইল জমে থাকে আমি যেতে পারবো, তো বহু আগে থেকে তাকে জানাবো। ম্যাডাম আপনার এই ভুল তথ্য হতে পারে, এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ভুল হতে পারে, আপনি তার টুকশো কথা বললেন, যারা এসেছিল বাইরে থেকে তারাই কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল, আমাদের সহ্য কেন হবে না? আপনি আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যে যাওয়ার আমার সময় নেই, কারণ কেবল আপনি সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্ট কর্নারে দেখে দেব, মাননীয় প্রধানমন্ত্রী এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয় আপনি বিচার করেন? এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে, আমি কেন এসছি ম্যাডাম, যেভাবে কিছুদিনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন, ইট ইজ দি মেন্টাল আউটপাস্ট অফ মাই সেলফ, মেবি ইট ইজ দি
এটা হয়তো সবার রিফ্লেকশন, এখন যে কথা বলছি না দেখবেন। আপনি আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলুন, আপনি শোনেন, আপনি যে জবে দেন না কেন ভুল হয়ে যেতে পারে, সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। হ্যালো পয়েন্ট যাদের আছে এখন পয়েন্টগুলো অনেকে বলতে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিদিয়ারের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিকটিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর তিনবার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি, তারপরে 33 ঘন্টা বিদিয়ার সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পরপর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা, শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম। একটা রুমে 60 জন থেকে 80 জন করে ছিলাম। তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী, শিশু, বৃদ্ধ, আমার বৃদ্ধা মা প্যারালাইসিস, 75 বছর বয়স, তিনিও সেখানে ছিলেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে, অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটা এবার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচে ছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত, অনেক নারী তার সম্ভ্রম হারাতো না, অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল, এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা কত বিশাল, ওই রাত্রেবেলা তার কিছু অস্ত্র জমা দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গাড়ি করে বাড়িতে বাড়িতে যায়, তখন ও কোথায় কে আসে সব দিতে যায় না। বিজিআরের ইয়াং অফিসাররা অস্ত্র নিয়ে তার সাথে, যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এ কথা বলে আশ্বস্ত করে, দেখো তোমরা সন্তানের মতো, এরা আমার সন্তান, একে তোমরা দিতে পারবে না, আমি যে কর দুই হাতে ধরে তাকে গাড়ির মধ্যেই উদ্ধার করে। কিন্তু কোন জায়গায় কটা গাছ, কত জায়গায়, কত বিশাল জায়গায়, একা কেউ যদি দেখা না দেয়, চিনায় না দেয়, যাওয়া তো সম্ভব ছিল না, কিন্তু যতদূর সম্ভব 5টা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছিল। পরের দিন সকালবেলা সে যখন টায়ার হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন এবং মতিয়াজকে আমি 5টার সময় নিয়ে আসি এবং পরদিন সকালে বেগম মতিয়াজকে যান, তার যাওয়ার কথা কোনো উদ্ধার করবো আগে, তখন আবার তারা বন্ধ করে দেয়, এগুলো বাস্তব কথা। যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে, একটা মানুষ তো আর বিদেশ কাপড় কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়, তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে, এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। হ্যাঁ, যে আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি, মিথ্যা তথ্য দিচ্ছে, এটা দুঃখ, এটা দুর্ভাগ্যজনক। তারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল, খুবই দুর্ভাগ্য। যারা জড়িত তারাই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী,
এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ, আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায়, তোমার চিল্লাচিল্লি করো না, তোমার চিল্লাচিল্লি করো না, পিডিআর ধ্বংস করে দিয়েছে, আর্মিও ধ্বংস করে দেবে, তোমার কিন্তু লোক আছে, এটাই মনের উদ্দেশ্য, তুমি আর্মিকে নষ্ট করো না, পিডিআর গেছে আর পিছনে লোক আছে আর্মিকে নষ্ট করার জন্য, তোমরা এরকম করো না, পিছনে লোক আবার ঢুকেছে আর্মিকে নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য, তোমরা এরকম করো না, আমি তোমাদের অনুরোধ করছি, আমি যেভাবে বেঁচে আসছি অসহায়, আমার মহাপরিচালক বীরের মতো মরেছে, বীরের মতো আবার স্টাফ নেই, তোমরা নষ্ট করে দিয়েছে পিডিআর, আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে, এই মতকে তোমরা নষ্ট করো না, তোমরা তোমার তোমাদের মতো থাকো, তোমাদের মতো থাকো। আমরা বারবার শুধু চিন্তা করছিলাম যে কেউ হয়তো আসবে, কিন্তু কেউ আসলো না, তারপরে তারপর এর মধ্যে কিছু কিছু অফিসার চলে গেল দরবার থেকে, শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরোয় আসলাম, আমাদেরকে বললো আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে উপর দিয়ে যান, আমরা সব জ্বালা মহাপরিচালককে মধ্যেখানে রেখে আমরা যখন আগাচ্ছি, ওরা বললো সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল লাইন করেছিস, এখন জাস্ট গোল করে সিঙ্গেল লাইন হও, অটোমেটিকভাবে কীভাবে জানি না, মহাপরিচালক সামনে চলে গেলেন, ওইভাবে এক্সপার্ট সিনিয়র আমরা 12 জন দাঁড়াই গেলাম, আমরা হাত উপরে আগে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার, তারা বলছিল স্যার আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে এগিয়ে যান, আমরা সব এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নেওয়া হলো, নিয়ে আমরা পিছনের গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার মহাপরিচালক জেল গেটের বাইরে পা দিয়েছে, চারজন বাইরের থেকে লোক এসে চারটে গুলি করলো আমার মহাপরিচালকের মুখে, ডাক কাপড় পড়ে গেলেন, ওখানে একদম সাথে সাথে আমার সাথে পড়ে গেলেন, কেন আমার মহাপরিচালক তো মরবে আমার সামনে, আপনার দৌড়াই যেতে গেলাম, বলো এই শুধুমাত্র তো যদি কেউ একটা আস সবারই গুলো, তারপরে তারা বুঝতে পারি নাই কে কুন্তি দিয়ে গুলি করছে, একটা গুলি আমার খেন্দি বেড়ে গেল, টাচ টাচ করে আমি মাটিতে পড়ে গেলাম, আমি তার ক্রলিং করে পাশে ছিল টয়লেট বা বাথরুমের মধ্যে আমি ঢুকে গেলাম, তারা যে কিভাবে হত্যা করেছে, তারপরে আমাকে যখন আবার বাথরুমের মধ্যে পেলো, বাথরুমের মধ্যে তারা দরজা না খুলেই 7টা পর পর করে ফায়ার করলো, যেহেতু তারা দরজা খুলে নেই গুলিটা লাগে নাই, তারপর যেন আমাকে ধরে বের করে নিয়ে গেল, ম্যাডাম মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখলাম দিকে থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল শুধু তারা মারে নাই, বিক্ষত করে দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সেনাবাহিনী পাঠাতেন ওদের এত সাহস ছিল না, ওরাকে এত সাহস করে মারতে পারতো না, তারা শক্ত হয়েছে বেলা 1টা 1:30 পরে তারা শক্ত ডিফেন্সে গেছে, তার আগে পর্যন্ত কোনো লিডারশিপ ছিল না, যে জানতে পারছিল সে তার ভাবে কাজ করতেছিল, আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানাবে সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমার আপনার কাছে অনুরোধ আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের যে চিন্তা করে করেন নাই, আমার প্রশ্ন আমরা 168 জন অফিসার ওদের মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম না, 7,500 থেকে 9,000 সৈন্য আপনাদের হাত থেকে বেরিয়ে গেল কিভাবে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে এই একটি উত্তর দেন, আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু ভাই একটু চুপ করো ভাই, আর সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার পুলিশ আপনার র‍্যাব আপনার যত নিজস্ব এসবি আছে আমাকে একটু উত্তর দেন, এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 840 জন একটা ব্যাটালিয়ান এসেছেন, 4টা ব্যাটালিয়ন ছিল ধরে নিলাম, 4টা 4-8টা 3200 হেডকোয়ার্টার ব্যাটালিয়ানের 1200 উপরে সৈনিক ছিল, 2,225 সৈনিক আসছিল বিডিআর ওই সুকুলতে বিভিন্ন অ্যাটাচমেন্ট সিএমএস আছে সিগন্যাল সেক্টর আছে সব মিলে 9,000 থেকে 10,000 সৈন্য ছিল, 9,000-10,000 মধ্যে ফ্যামিলি ছিল, আমার প্রশ্ন এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল, কারা আপনাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে সুযোগ চাচ্ছেন, আমি আপনাকে শুধু এটাই জানতে চাই যে কেভাবে এক রাতের মধ্যে
হাজার হাজার সৈন্য বাইরে চলে গেল আর আমরা 150 জনের অফিসার বাইরে হতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বীর স্ত্রীর সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টের অফিসার গুলো মারা গেল। মানুষ মুরগি কেউ ভাবে মারে না, ওইভাবে জবাই করে না, তারা যেভাবে মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একদম সাক্ষী, অনেকেই আছে সাক্ষী, এর মধ্যে আমি একজন, আমি দেখেছি। আল্লাহ কেন আমাকে বাঁচাচ্ছে আমি জানি না, হয়তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। সবাই বলে তার বলতেই পারতো না কেন মানলো বন্ধু তারা, কিন্তু আপনারা কিছু বললেন না। আমার এত সেনাবাহিনী, এনডিসি, পিএসসি, আরসিবিএস, শুধু ঘরে এটি রুমে বসে অ্যাপ্রিসিয়েশন লেখাচ্ছেন না, এই অ্যাপ্রিসিয়েশন লিখে কি হবে যদি ফিল্ডে ক্রিকেট না করতে পারি? কি হবে মাননীয় প্রধানমন্ত্রী? আপনারা কি আমাদেরকে ক্রিপিল করে রাখতে চান? একটা নবীন এসে বলল যে সেনাবাহিনী চলে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা সেকেন্ড লেফটেন্টকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সে বলে দিতে পারবে। একজন সেকেন্ড লেফটেন্টকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ও বলে দিতে পারবে এমএসের মতো যে কয়জন জেনারেল চলে যাবে। আমার বিএনপি পাওয়ারে আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে, কোন কোন ব্রিগেড বাড়ি যাবে, ওই সেকেন্ড লেফটেন্ট বলে দেবে। কেন মাননীয় প্রধানমন্ত্রী, কেন এই জেনারেলরা প্রমোশন করে বসে যাদেরকে আনফিট করেছে সব প্রমোশন, দুই বছরের মধ্যে লেফটেন্ট থেকে ফোরকার্নেল, ফোরকার্নেল থেকে ব্রিগেডিয়ার করবে, এত কি মারাতুরি করলো করতে তারা? তারা দু বছরের মধ্যে লেফটেন্ট কর্নেল থেকে ফোরকার্নেল, ফোরকার্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে গেল, কিভাবে দেয়? তারপর বন্ধু তাদের প্রমোশন দেন নাই, কিভাবে দিলেন? কারণ এটা পলিটিক্সের জন্য, আপনাদের পলিটিক্সের জন্য। যে ওই না আপনি ডিডিএফআই বানিয়েছেন, ডিডিএফআই একগুলো লিস্ট নিয়ে আসে, নট ক্লিয়ার, নট ক্লিয়ার, নট ক্লিয়ার কি স্যার? আমরা দেশের জন্য কাজ করতে কি নট ক্লিয়ার কি, নট ক্লিয়ার কি? মাননীয় প্রধান প্লিজ, আমি তোমাদের কথা সব বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিডিএফআইয়ের প্রধান এক লিস্ট নিয়ে যান, সেখানে মাননীয় সেনাপ্রধান এবং আমাদের দিগ্গজ যারা জেনারেল থাকেন, ক্রিপল, কিছু করার নাই, মান দিদি প্রধান যা বলেন যে এই কয়টা নাম তার নট ক্লিয়ার, যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকারের আমলে বা বিএনপি সরকারের আমলে, তাহলে আমাদের চাকরিতে রেখে রাখি, চাকরিতে লেগে রাখি। আমাদেরকে বলা হচ্ছে আমরা যখন জিজ্ঞেস করছেন স্যার প্রমোশন কেন হলো না, তো সমস্যা সমস্যা কি স্যার? আমি চাকরি করছি দেশের জন্য, সমস্যা কোথায় পাই? আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিতে বানিয়েন না, একটা নিয়ম বানান যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে। আপনি আসছেন এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা, আমাদের এক আগের সিনিয়র অফিসার ছিলেন, এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার পোস্টিং করবেন, উনি যা বলবেন তারটাই হবে, তারাই বলে তারা দরকার কেন? ভাই দাঁড়াও, দাঁড়াও, বলতে দাও। আর তাহলে পরে উনাকে এমএস বানাই দেন, সামরিক উপদেষ্টা তো দরকার নেই, উনাকে আবার চাকরিতে ঢোকার এমএস বানাই দেন। উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবে, অমুক জেনারেল ওখানে যাবে, অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবে, যে লেফটেন্যান্ট জোনের, আমার একটা প্রশ্ন, যে লেফটেন্যান্ট জোনকে এই জেনারেলটা প্রমোশন দেন নাই আমাদের সিনিয়ররা, যে কারণেই হোক আপনি আসার সাথে সাথে 15 দিনের মধ্যে আপনার রেজিমেন্টের ডেপুটি কমান্ডেন্ট করা হলো, কেন? আমার প্রশ্ন দেন, পিজিআর রেজিমেন্টের উনি ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেলেন, কিন্তু গত 5 বছর ধরে জানি উনি আমাদের সাথে পিজিআরে ছিলেন, বাইরে ছিলেন, বিকজ তোনা বলে আওয়ামী লীগের গন্ধ ছিল, বিএনপি আমলে হয় নাই। এই আওয়ামী লীগের গন্ধ, বিএনপির গন্ধ সেনাবাহিনীর মধ্যে থাকবে কেন? কেন থাকবে? কেন থাকবে? আমরা ট্রেনিং করি, আমরা ট্রেনিং করি, যে হলো আমাদের সিনিয়ররা দেখবে যে ঠিক সে প্রমোশন পাবে। সিনিয়রকে যখন জিজ্ঞেস করি স্যার আমার কি অত প্রমোশন হয় নাই, দেখো এটা তো বুঝ হইতো, কেউ এমনি হয়ে যাবে, কিছু কেউ হবে নিজের যোগ্যতা বলে, কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে, পলিটিশিয়ানদের নির্দেশে আমার জেনারেল প্রমোশন হবে কেন? কেন হবে না বলি বলুন, আপনি আমাকে শুধু এখন একটা এখন ইনস্ট্যান্ট উত্তর দেন।